এজেন্সি ও দালালদের প্রতারণার শিকার হয়ে এবারেও হজে যেতে পারছেন না অনেকে। লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দফায় দফায় নৌযান ধর্মঘটে কন্টেইনারের পাশাপাশি জাহাজ জটের কবলে চট্টগ্রাম বন্দর, পণ্যবাহী জাহাজকে গুনতে হচ্ছে জরিমানা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে পাবনায় দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন খামারিরা, লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদ। এবং পাইকারি বাজারে বেড়েছে চাল, আদা, রসুন ও লবণের দাম, স্থিতিশীল সয়াবিন তেলের দাম। পর্যাপ্ত সরবরাহ থাকায় ঈদে মশলার বাজার স্থিতিশীল থাকার আশ্বাস ব্যবসায়ীদের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই যুদ্ধাপরাধী মীর কাসেম আলী প্রসঙ্গ। কাশিমপুর কারাগারে যুদ্ধাপরাধী মীর কাসেমের সাথে দেখা করতে দুপুরের পর স্বজনরা যাবেন বলে জানিয়েছেন তার স্ত্রী। সকালে গণমাধ্যম কর্মীদের এ কথা জানান তিনি। এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, কাজল, গতকালকে এই যুদ্ধাপরাধী অপরাধে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামি মীর কাসেম আলী, তাকে আসলে তার সকল ধরনের বিচারিক কার্যক্রম শেষ হওয়ার পরে চূড়ান্তভাবে যখন তাকে সবশেষ যে একটি বিষয় ছিল যে তিনি রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাবেন কিনা, এই বিষয়টারই নিষ্পত্তি হয়ে গেছে গতকালকে বিকেল নাগাদ। এবং তিনি জানিয়ে দিয়েছেন তিনি প্রাণ ভিক্ষা চাবেন না রাষ্ট্রপতির কাছে। এবং তারপরে আসলে যেটা ওর বাকি রয়ে যায় কেবলমাত্র ফাঁসির আনুষ্ঠানিকতা, এবং এই আনুষ্ঠানিকতা এখন কালকে থেকেই আমরা বিষয়টি নিশ্চিত ছিলাম যেটি এখন সময়ের ব্যাপার মাত্র। এবং এই প্রেক্ষিতে গতকালকে যদিও কারা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন যে গতকালকে ফাঁসি হচ্ছে না, এবং সেই ক্ষেত্রে আজকে একটি সম্ভাবনা তৈরি হয়েছে যে আজকে তার ফাঁসির রায় কার্যকর করা হতে পারে। এবং এরই প্রেক্ষিতে আমরা কিন্তু অনেকটাই তেমনটি দেখছি, যদিও এই কাশিমপুর কারাগারে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে এই যুদ্ধাপরাধীদের, এর আগে যাদের দণ্ড কার্যকর হয়েছে সব কিন্তু সেই পুরনো ঢাকার আগের যে কারাগার ছিল কেন্দ্রীয় কারাগারে সেখানে হয়েছিল, এখানে কিন্তু এই প্রথম হতে যাচ্ছে। এবং এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আমরা কিন্তু সকাল থেকে দেখছি ক্রমেই কিন্তু যে এখানে নিরাপত্তা বেষ্টনী, নিরাপত্তা বলায় দেওয়া হয়েছিল, সেই বেষ্টনী কিন্তু দুই দফায় বাড়ানো হয়েছে। এবং এখন আমি যেখানে অবস্থান করছি দেখতে পাচ্ছেন কারা ফটকের অনেক দূরে, এবং এর পরেও সবশেষ যে বেষ্টনী দেখা যাচ্ছে তার আরো অনেক পরে। এবং এরই মধ্যে আমরা যেটা যে মীর কাসেম আলীর পরিবারের পক্ষ থেকে এবং কারা অধিদপ্তরের পক্ষ থেকে যেটা বিভিন্নভাবে জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের বেলা তিনটার পরে, তিনটা সাড়ে তিনটা নাগাদ তার মীর কাসেম আলীর পরিবারের সদস্যদের বলা হয়েছে তার সঙ্গে এসে দেখা করতে। তো সব কিছু মিলিয়ে আসলে হয়তো আমরা কিছুটা ধারণা করতে পারছি হয়তো বা আজকে রাতে ফাঁসির রায় কার্যকর হতে পারে, যদিও এখনো বিষয়টি পুরোপুরি নিশ্চিত না। তবে সার্বিক পরিবেশ, আশেপাশে পরিবেশ বা পরিস্থিতি মানে বিবেচনা করে এটি মনে হচ্ছে। তো পরবর্তীতে হয়তো চূড়ান্তভাবে জানা যাবে, সেক্ষেত্রে বা আরো কোনো আপডেট থাকলে পরবর্তী সংবাদে আমরা সেটা জানিয়ে দিতে পারবো। তো কাজল, এই ছিল এখনকার মতো এই কাশিমপুর কারাগার থেকে আমার কাছে সবশেষ। দর্শক, কাশিমপুর কারাগারে মীর কাসেম আলীর স্বজনরা সাক্ষাৎ করবেন, এই বিষয়ে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন রাশেদ লিবল। ফিরছি অর্থ বাণিজ্যের খবরে। দালাল কিংবা এজেন্সির প্রতারণায় এবছর হজে যেতে পারছেন না অনেক হজযাত্রী। হজ বাবদ দেড় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা এজেন্সির মালিক ও দালালরা। তবে স্বপ্নভঙ্গ হওয়া হজযাত্রীদের অভিযোগের প্রমাণ পেলে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হজ অফিস। এদিকে যেসব হজ এজেন্সির কারণে বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। তাফসির বাবুর রিপোর্ট। নেত্রকোনার 75 বছর বয়সী হজযাত্রী ইনসান আলী এজেন্সির মাধ্যমে শুক্রবার সন্ধ্যায় ফ্লাইটের কথা জানতে পেরে হজের সব প্রস্তুতি নিয়ে আসেন আশকোনার হজ ক্যাম্পে। কিন্তু ক্যাম্পে এসে জানতে পারেন এখনো তার ভিসাই হয়নি, খোঁজ নিয়েও হদিস পাননি এজেন্সির লোক কিংবা দালালের। যদি আপনারা বাহরে না দেন তা আমি এই জায়গায় মরবো, আমি বাড়ি যেতে পারতাম না। জায়গা হচ্ছে বাড়ির বিস্তারে যেটি দিছি ইনসান আলীর মতো এরকম অনেকেই দালাল কিংবা হজ এজেন্সির প্রতারণার শিকার হয়ে প্রতিকারের আশায় ধরনা দিচ্ছেন হজ অফিসে। কাগজে লেখা 5টা 20 মিনিটের ফ্লাইট,
কিন্তু আমরা সকাল থেকে অপেক্ষা করতেছি, ওদেরকে কোনো পাইতেছি না। এখন এখানে তত্ত্ব সেবা যোগাযোগ করে দেখি আমাদের ভিসাই লাগে নাই। মোয়াল্লামরা ফাই নেয়া টাকা পয়সা মারিয়া আসে বাগা দিছে। হজ পরিচালক জানান, হজ যাত্রার ব্যাপারে প্রতারণার অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। যারাই প্রতারিত হয়েছেন বা প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারছেন, তারা লিখিত আকারে আমাদের কাছে আসলে আমরাও যে আইনানুগ ব্যবস্থা সেটা নিতে পারব। এদিকে যেসব হজ এজেন্সির কারণে বিমানের ফ্লাইট বাতিল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ ব্যাপারে বিমান তালিকা দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হজ অফিস। টিকিট যারা কনফার্ম করেনি, আমরা অবৈধ হলে অবশ্যই সেই এজেন্সিকে তো আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি, তাদেরকে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা তো সেটার ব্যবস্থা নিচ্ছি। হজ অফিস জানায়, বাকি থাকা প্রায় 19,000 হজ যাত্রী পরিবহনে ফ্লাইট সংখ্যা বাড়ানো হয়েছে। শুধু শুক্রবারই উড়াল দিয়েছে বিমান সৌদিয়ার 14টি ফ্লাইট, 6 সেপ্টেম্বর পর্যন্ত যাবে আরো 43টি ফ্লাইট। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। নৌযান শ্রমিক ও মালিকদের দফায় দফায় ধর্মঘটে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের কবলে পড়েছে চট্টগ্রাম বন্দর। বিশেষ করে লাইটারের জাহাজ সংকটের কারণে বহিরঙ্গরে ভাল্ক জাহাজ কিংবা কার্গো ভেসেলের জট বেড়েছে। এতে বেশি সময় বন্দরে অবস্থানের জন্য পণ্যবাহী জাহাজকে জরিমানা গুনতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরে দেশি বিদেশি মোট 113টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে প্রধান জেটিতে 13টি এবং বহির্নোঙ্গরে রয়েছে অন্তত 100টি জাহাজ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে 23 আগস্ট থেকে লাগাতার 5 দিন ধর্মঘট পালন করে নৌযান শ্রমিকেরা। ধর্মঘটের আগে বন্দরে 89টির মধ্যে বহির্নোঙ্গরে জাহাজ ছিল 70টি। ধর্মঘট চলাকালে অন্তত 10 লাখ টন পণ্য নিয়ে অলস বসে থাকতে হয়েছে 650 লাইটারের জাহাজকে। চট্টগ্রাম থেকে যদি কোনো জাহাজ আপনার মাল পরিবহন না হইতে পারে, তারপরে মাদার ভেসেল গুলি আপনার খালি হচ্ছে না, তাদেরকে ড্যামারেজ দিতে হচ্ছে, আমাদের জাহাজগুলো অলস বসে থাকে। ব্যবসায়ী নেতার দাবি, লাইটারের জাহাজ সংকটের কারণে বহির্নোঙ্গরে কার্গো ভেসেল গুলো অলস বসে থাকে, তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। প্রথমে লাইটার গুলো মাল আনলোড করে বিভিন্ন পয়েন্টে এগুলি ফিরে আসতে হবে, এখন ফিরে আসতেছে না। ফিরে না আসার কারণে মাদার ভেসেল থেকে লাইটার পাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত লাইটার ভেসেলে মাল আনলোড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাদার ভেসেলের ড্যামার্স আমাকে গুনতেই হবে। বাল্ক জাহাজ কিংবা কার্গো ভেসেল গুলো বহির্নোঙ্গরে অবস্থান নিয়ে পণ্য খালাস করায় বন্দরের মূল জেটিতে তেমন কোনো প্রভাব পড়ছে না বলে দাবি এ বন্দর কর্মকর্তার। ধর্মঘট ভাঙার পরে এখন পর্যন্ত যে কয়টি জাহাজ বাইরে আছে সেটি উদ্বিগ্ন হওয়ার কোনো ই নেই, কারণ ওই জাহাজ থেকে খালাস করার জন্য অপেক্ষা করতে হচ্ছে না, কারণ আউটার অ্যাঙ্কোরেজে জাহাজ ভাসতে থাকে এবং পাশে লাইটারেজ জাহাজগুলো অবস্থান নেয় এবং সেখানে পণ্য খালাস হচ্ছে। সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে চলছে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কর্মসূচি। এ মুহূর্তে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আছেন রিপোর্টার শফিকুল আলম। প্রথমে চলে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, ধন্যবাদ কাজল। আপনি জানেন যে আজকে শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে সারা দেশব্যাপী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী সমাবেশ শুরু হয়েছে সকাল 10টা থেকে। যদিও সকাল 10টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময় শুরু হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানে 11:10 আগেই এই সমাবেশটা শুরু হয়েছে। ইতিমধ্যে এই সমাবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে সমাবেশে বক্তৃতা পর্ব চলছে। সমাবেশে এই বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর গোলাম শাহি আলমের সভাপতিত্বে এই সমাবেশ চলছে। সমাবেশে রয়েছেন সংসদ সদস্য এবং এই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য মাহমুদুসামাদ চৌধুরী কয়েস। সমাবেশে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান সহ অন্যান্য কর্মকর্তারা এই মঞ্চে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমাবেশ স্থল রয়েছে, এই সমাবেশ স্থলে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীরা এবং সব শিক্ষার্থীরা এখানে উপস্থিত রয়েছেন। অধ্যাপক রয়েছেন, কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন। এই সমাবেশ চলবে আমি যতটুকু সম্ভব জানি প্রায় 2 ঘন্টা ব্যাপী সমাবেশ, এবং সমাবেশ থেকে এ পর্যন্ত বক্তারা যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে কি এই যে বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, জঙ্গিবাদ কোনো অভ্যন্তরীণ কোনো ব্যাপার না, এটি বাংলাদেশের উপরে বিশ্বের ভিন্ন কোনো রাষ্ট্রের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রেরই কারণেই এই বাংলাদেশের উপর জঙ্গি হামলা হচ্ছে এবং এই জঙ্গি হামলা অচিরেই জঙ্গি হামলা
আমরা যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে বাংলাদেশে, এই উদ্বেগ উৎকণ্ঠা অচিরেই নস্যাৎ হবে এবং অচিরেই বন্ধ হয়ে যাবে এবং শান্তি দেশ এবং যেই অগ্রগতির দিকে যাচ্ছে বাংলাদেশ এই অগ্রগতি অব্যাহত থাকবে, কোন ধরনের ষড়যন্ত্রই এই বাংলাদেশের অগ্রগতিকে রুখতে পারবে না এমনটি বলছেন বক্তারা। কাজল, এই ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জঙ্গিবাদ বিরোধী সমাবেশের সর্বশেষ খবর। সারা দেশের মতন চট্টগ্রামেও চলছে এই জঙ্গিবাদ বিরোধী সমাবেশ, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুর রহমান, আমি চলে যাচ্ছি তার কাছে। একরাম, আপনাকে ধন্যবাদ। জঙ্গিবাদ রুখবেই বাংলাদেশ তারুণ্য, সেই স্লোগানে চট্টগ্রামে শুরু হয়েছে জঙ্গিবাদ বিরোধী নানা কর্মসূচি। মূলত জেলা প্রশাসনের উদ্যোগেই এই কর্মসূচি চট্টগ্রামে পালিত হচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দিন এবং বক্তব্য রাখবেন মেজবাহউদ্দিন সোহাল। মূলত এখানে চট্টগ্রামের যে 32টি স্কুল এবং বিভিন্ন কলেজের প্রায় 1000-এর বেশি শিক্ষার্থী এখানে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, তারা সকাল থেকে এখানে এসে যোগ দিয়েছেন। এর আগে কিন্তু একটি বক্তব্য রেখেছিলেন মেয়র শিক্ষার্থী উদ্দিন, তিনি বলেছেন যে আসলে ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না, ইসলাম জঙ্গিবাদ কখনো সমর্থন করে না, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা কিন্তু ইসলামকে হত্যা করে, তিনি সেরকম কয়েকটি কথা বলেছিলেন। এবং শিক্ষার্থীরা যারা এখানে রয়েছে তাদের এখানে বিভিন্ন নানা অনুষ্ঠান অনুষ্ঠিত, এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নৃত্য শুরু হয়েছে, এখানে আবৃত্তি হবে এবং গান হবে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখানে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। মূলত যে স্কুলের যে কোমলমতি শিক্ষার্থীরা, সেই শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদ থেকে দূরে রাখার জন্য মূলত আজকের এই আয়োজন, এবং এখানে তাদেরকে শিক্ষার্থীরা আসছেন এবং পাশাপাশি এখানে এসেছেন তাদের অভিভাবকরা, এবং তারা মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদেরকে জঙ্গিবাদ থেকে দূরে রাখা। তো এই মুহূর্তে আমি ফিরে যাচ্ছি, আমাদের স্টুডিওতে রয়েছেন কাজল আব্দুল্লাহ। দর্শক দেখছিলেন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে চলমান কর্মসূচি, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী চলমান কর্মসূচি। এর অংশ হিসেবে যোগ দিয়েছিলেন সিলেট থেকে ইকরামুল কবির এবং চট্টগ্রাম থেকে সহকর্মী শফিকুল আলম। চাহিদার দ্বিগুণ যোগান থাকায় আসন্ন কোরবানি ঈদে দেশে উৎপাদিত পশু দিয়েই কোরবানির পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক। অবৈধ ক্ষতিকর উপায়ে পশু মোটাতাজাকরণ রোধে প্রাণী সম্পদ কর্মকর্তারা মাঠ পর্যায়েও কাজ করছেন বলে জানান মন্ত্রী। তবে প্রতিবেশী দেশ ভারত থেকে গরু আমদানি করা হলে লোকসানে পড়ার আশঙ্কা খামারিদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। সারা বছর দেশে যে পরিমাণ গবাদি পশু চাহিদা থাকে, কোরবানি ঈদে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাই এ মৌসুমকে লক্ষ্য রেখে খামারি ও কৃষকরা পশু লালন পালন করে বছরের শুরু থেকে, আর শেষ মুহূর্তে খামারের পশু যত্ন নিয়ে ব্যস্ত খামারিরা, একই সাথে উদ্বিগ্ন তারা। সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসলে লোকসানে পড়ার আশঙ্কা করছেন অনেকে। আলাদা কোরবানি লাগে ফালতাছে, যদি বাজার ভালো হয় তাহলে আমরাও ভালো, আপনারাও ভালো। যে ষাট গরুটা আছে 1 লাখ টাকা হবে, লাখের নিচেও হবে, আর যারা গাই গরু এটা 50,000 আছে, 40,000 আছে, 60,000 আছে। তোমার দুধ দুইটা বিক্রি করছি, এবার ষাট দেওয়া ফালি। ইন্ডিয়ান গরু যদি বাংলাদেশে আসে তাহলে আমরা যারা সাধারণ কৃষক আছি, গৃহস্থ আছি, এরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। গত বছরের তুলনায় দেশে পশু উৎপাদন বাড়ায় কোরবানিতে পশু সংকট হবে না বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। প্রস্তুতি নিচ্ছি যাতে মানুষের কোরবানির যে কোনো অসুবিধা না হয়, যাতে পর্যাপ্তভাবে মানুষ গরু ছাগল থাকে। আমরা একটা রাফ যে অ্যাসেসমেন্ট করে রাখছি, 1,05,00,000 সরবরাহ হবে। এছাড়া নিরাপদ গরু ও ছাগল উৎপাদন করতে জেলা ও উপজেলা পর্যায়ে প্রাণী সম্পদ কর্মকর্তারা কৃষকদের বাড়ি ও খামারে গিয়ে তদারকি করছেন, এমনকি মনিটরিং টিমও থাকবে হাটগুলোতে। আমাদের ব্যাটারি সার্জনগুলো প্রত্যেক উপজেলায় কাজ করতে হবে, যাতে মোটা তাজারা বেআইনিভাবে না করতে পারে। ঢাকা শহরে যত কুরবানের হাট হবে সিটিতে, সেখানে প্রত্যেকটা হাটে মেডিকেল টিম থাকবে এবং উপজেলা পর্যায়ে মেডিকেল টিম থাকবে। সরকারি হিসেব মতে কোরবানি বাজারে দেশে 40,00,000 গরু, 21,50,000 ছাগল ও 1,50,000-এর মতো অন্যান্য পশু বিক্রি হয়। পেদুসলিপি, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে পাবনায় গরু মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করে লাভবান হচ্ছেন অনেকেই, আর আসন্ন কোরবানির ঈদে পশুর চাহিদা পূরণে খামারিদের এসব গরু বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। পাবনা থেকে এস এ আসাদের পাঠানো তথ্য ও ছবিনের ডেস্ক রিপোর্ট।
ঈদকে সামনে রেখে গরু মোটা তাজাকরণে ব্যস্ত পাবনার খামারিরা। খামারিদের মধ্যে সচেতনতা সৃষ্টি হওয়ায় অসাধু পন্থা অবলম্বন না করে প্রাকৃতিকভাবে কাঁচা ঘাস, খড়, খৈলভুষি খাইয়ে গরু মোটা তাজা করা হচ্ছে। লাভজনক হওয়ায় জেলায় প্রতি বছরই বাড়ছে গরু মোটা তাজাকরণের খামার, আর এতে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। আমরা ঘাস খাওয়াই, আমরা শুধু খাওয়াই বেশি হচ্ছে ধানের গুঁড়া, আর কিছু হালকা খুদের ভাত দিই, আর এই যে গমের ছাল ছাটে দিই। কাঁচা ঘাস, খোল, ভুষি খাওয়া, এটা খাওয়া আমি করেছি। আমি কোনো ইঞ্জেকশন কোনো খাবার খাওয়াইনি। সম্পূর্ণ ন্যাচারাল খাবার দিয়ে মোটা তাজা করে প্রচুর লাভবান হয়। প্রতি বছরের জন্য 50-60 টাকা করে গরু পুষে, এবারও মোটামুটি আপনার 40টা মতন আছে। নির্দেশনা অনুযায়ী গরু মোটা তাজা করায় স্বাস্থ্য ঝুঁকি কমবে এবং খামারিরাও লাভবান হবে বলে মনে করছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। এবার আমাদের খামারিরা যেভাবে গরু লালন পালন করছে তারাও লাভবান হবে, মানুষের স্বাস্থ্য ঝুঁকিও হবে না, প্লাস আমাদের যে পাবনার যে টার্গেটটা ছিল মোটা তাজা করার জন্য বা হৃষ্টপুষ্ট করার জন্য, এটা আমরা ভালোভাবেই সেই টার্গেটটা অ্যাচিভ করেছি। এবছর কোরবানির ঈদ উপলক্ষে জেলার 15,000 খামারে 1.5 লক্ষাধিক গবাদি পশু মোটা তাজা করছেন খামারিরা। সময় সংবাদ, পাবনা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে বেড়েছে আদা, রসুন ও লবণের দাম। এদিকে গেল কয়েক সপ্তাহে ধারাবাহিকতায় এ সপ্তাহে আবারও কেজিতে 2 টাকা বাড়ল প্রায় সব ধরনের চালের দরও। তবে বাজারে কমতির দিকে ভারতীয় পেঁয়াজ ও দেশি মসুর ডাল। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শুভ খান। কোরবানির ঈদকে সামনে রেখে বাড়তি চাহিদা থাকে আদা, রসুন ও পেঁয়াজের। বাড়তি চাহিদার বিপরীতে বিক্রেতাদের সরবরাহ ঘাটতির অজুহাতে প্রভাব পড়ে এসব নিত্যপণ্যের দামে। বিক্রেতারা জানালেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় এবছর অনেকটা স্থিতিশীল পেঁয়াজের দর, তবে চড়া দামে বিক্রি হচ্ছে রসুন। বাজার ঘুরে দেখা গেল সপ্তাহ ব্যবধানে কেজিতে 5-10 টাকা বেড়ে আদা বিক্রি হচ্ছে 65-70 টাকায়। আদার বাজার একটু গরম, সামনে কোরবানি ঈদ, তো এই কারণে আদার একটু কম আমদানি হয়েছে। এই কারণে এই সপ্তাহে যে আদারা বেশি আমি আপনার 60 টাকা 50-50 টাকা, আজকে ব্যস্ত যে আদারা 65-70 টাকা, রসুন 185-70 টাকা, কেজিতে 5-10 টাকা বাড়ছে। পাইকারি বাজারে আবারও বেড়েছে চালের দাম। গেল সপ্তাহের বাড়তি দামের চেয়েও মিনিকাট চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 45 টাকায়। এছাড়া গুটি সর্ণা 32 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 34-35 টাকায়। মোটা চাল এখন 34-35 টাকা কেজি বিক্রি হয়, কারণ ভালো গুটি চাল। আটাশ দাম বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে মোটা চাল 28-এর দাম একটু কমই বাড়ছে। মিনিকাটও দাম বাড়ছে, ধরেন কেজিতে 2 টাকা। গুটি সর্ণা চালটা আমরা মোকামে ওনাদের কাছে কোনো সাপ্লাই পাচ্ছি না, ওনারা বলতেছে এই চাল পর্যাপ্ত পরিমাণে নাই। বাজারে গেল সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল, তবে দেশি মসুরের ডাল কিছুটা কমলেও আবারও বেড়েছে লবণের দর। চিনি আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার কেজি প্রতি আপনার 2 টাকা করে কমছে। এই সপ্তাহে দেশি মসুরের ডাল প্রায় 2-3 টাকা করে কমছে। লবণ দাও গত সপ্তাহের তুলনায় কেজিতে 2 টাকা বাড়ছে। মোটা লবণটা গত সপ্তাহে ছিল 22-23 টাকা, এই সপ্তাহে 23-24-25 টাকা বিক্রি হচ্ছে। চিকন লবণ গত সপ্তাহে 35-37 টাকা ছিল, এই সপ্তাহে 37-38। বিক্রেতারা জানালেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় এবারে স্থিতিশীল থাকবে কোরবানির ঈদ কেন্দ্রিক মশলার বাজার। প্রচুর মশলা দেশে আছে আর দামও বাড়ার কোনো সম্ভাবনা নাই। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ফেনী ও ময়মনসিংহেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ মুহূর্তে ময়মনসিংহের সরকারি মমিনুন নেসা কলেজে আছেন সহকর্মী হারুনুর রশিদ এবং ফেনী সরকারি কলেজে আছেন রিপোর্টার আতিয়া সজল। প্রথমে চলে যাচ্ছি হারুনের কাছে। হারুন, আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মুমিনুন নেসা কলেজে। এখানে সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী আলোচনা চলছে। এই মুহূর্তে বক্তব্য রাখছেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভাপতি আতাউল করিম খোকন। এবং এখানে যে সভা অনুষ্ঠিত হচ্ছে, এখানে কলেজের অধ্যক্ষ একেএম শাহজাহান সরকারের সভাপতিত্বে এখানে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে অন্যান্য অতিথিবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যে মঞ্চে অবস্থান করছেন এবং তারা চলমান যে অস্থির অবস্থা, যে জঙ্গি উত্থানের যে একটা চেষ্টা বাংলাদেশে হচ্ছে, বিশেষ করে গুলশানের হোলি আর্টিজান এবং শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনার পর সারা দেশের মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হয়েছে, এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যেই আসলে আজকে সারা দেশের মতো সারা দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে যে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় ময়মনসিংহের সরকারি কলেজেও
আজকে এই জঙ্গিবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হচ্ছে। তো এখানে যারা বক্তব্য রাখছেন তারা একটা কথাই বলছেন যে আসলে আজকের তরুণ প্রজন্মকে যে বিপদগামী করা হচ্ছে, একটি চক্র বিপদগামী করে তাদেরকে জঙ্গি বানিয়ে দেশে একটি অস্থিরতা তৈরি করতে চাচ্ছে এবং ধর্মের নামে অধর্মের কাজ করানো হচ্ছে। এ থেকে তরুণ প্রজন্মকে সবাইকে সচেতন থাকতে হবে এবং যারা শিক্ষক আছেন শিক্ষার্থী আছেন তাদেরকেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং তারা এখানে একটি বিষয় গুরুত্বের সাথে বলা হচ্ছে যে এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনের জন্য যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি নিশ্চিত করতে হবে, এবং কোনো শিক্ষার্থী যদি একটানা বেশ কিছুদিন অনুপস্থিত থাকে তাহলে তাদের বিষয়ে খোঁজখবর নিতে হবে, এবং পারিবারিকভাবে খোঁজখবর যদি নিয়েও কোনো কিছু না পাওয়া যায় তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। এবং এইভাবে যদি প্রত্যেক পরিবারে শিক্ষা প্রতিষ্ঠানে যদি একটি সচেতনতা অবস্থা তৈরি হয় তাহলে এই সমাজ থেকে জঙ্গিবাদের যে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে সেটি দমন করা যাবে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের মুমিনুন্নেসা কলেজ থেকে জঙ্গিবাদ এবং সন্ত্রাস বিরোধী সমাবেশের সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি ফেনীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আতিয়ার সজল, তিনি জানাবেন সেখানকার বিস্তারিত। ধন্যবাদ হারুন। আপনি যেমনটি বলছিলেন আজকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশব্যাপী যে জঙ্গি বিরোধী সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই জেলা ফেনীর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফেনীর বিভিন্ন সংগঠন শিক্ষা প্রতিষ্ঠান আজকে এসে দেখেছি আমরা যে মানববন্ধন পালন করেছেন, সকাল থেকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়ে আসছে এবং আমরা দেখেছি ফেনী সরকারি কলেজে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সকাল 10টার দিকে মানববন্ধন করেছে, এবং আমরা এখন রয়েছি ফেনী সরকারি কলেজের অডিটোরিয়ামে। সেই অডিটোরিয়ামে আপনি দেখছেন যে আমরা সেই মানববন্ধন শেষে এখানে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষক অভিভাবক ইমাম গণমাধ্যম প্রতিনিধি ও শিক্ষার্থীদের করণীয় শীর্ষক মতবিনিময় আলোচনা সভা হচ্ছে। এখানে আমরা দেখেছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করে তাদের মতামত দিয়েছে। তারা বলছে যে সন্ত্রাস বা জঙ্গিবাদ অথবা যে কোনো ধরনের নাশকতা কোনো ধর্মই সমর্থন করে না, এবং তারা বিশ্বাস করে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন, এখানে যারা শিক্ষক রয়েছেন অভিভাবক রয়েছেন তারা মতামত দিয়েছেন, যদি তারা ধর্মের নামে কোনো ধরনের ব্যতিক্রম কোনো মতামত প্রচার করতে চায় অথবা কোনো শিক্ষার্থীকে এর সংস্পর্শে আনতে চায় তখন এই যে বিষয়গুলো তাদের কাছে যদি যে অস্বাভাবিক মনে হয় তাহলে সংশ্লিষ্ট প্রশাসন অথবা শিক্ষকদেরকে অথবা তাদের অভিভাবকদেরকে সাথে বিষয়টা তাদের সাথে শেয়ার করার জন্য বা তাদের সাথে আলোচনা করে বিষয়টা প্রশাসনের নজরে আনার জন্য অনেক সময় সঙ্গে আলাপ করেছে। তারা যেটা বলেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই দেশে জঙ্গিবাদ প্রশ্রয় পায় নাই এবং পাবেও না, যারা জঙ্গিবাদের নামে দেশকে অশান্ত করতে চাচ্ছে তারা এই দেশকে যে উন্নয়নের হয়ে যাচ্ছে বাধাগ্রস্ত করে তারা এই সন্ত্রাস এবং জঙ্গিবাদ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে এবং শুধু মানববন্ধন সামাজিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসকে প্রতিহত করবে বলে অনেক আমাদেরকে জানিয়েছে। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থীর সাথে আমরা করেছি যে যাদেরকে তারা কোনোভাবে বিশ্বাস করে না যে এই আমাদের দেশের যে যারা তরুণ প্রজন্ম যারা এই সংসারবাদের সাথে যুক্ত হয়েছেন তারা ধর্মের ভালো সংস্পর্শ পায়নি অথবা ধর্ম সম্পর্কে তাদের ভালো ধারণা নেই, যদি থাকতো তারা অন্তত আর যাই হোক তারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হতেন না এবং তারা শুধু সমাজের এবং দেশের বোঝা হতেন না এবং এদেশের জন্য বিপজ্জনক হতেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ আব্দুল্লাহ। দর্শক, দেশব্যাপী চলমান সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী কর্মসূচির অংশ হিসেবে এবারে ময়মনসিংহের সরকারি মুমিনুন্নেসা কলেজ থেকে যোগ দিয়েছিলেন হারুনুর রশিদ এবং ফেনী সরকারি কলেজ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়া সজল। চলে যাচ্ছে পরের সংবাদে। চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল সিলেটের একটি হোটেলে আয়কর আইন প্রণয়ন বিষয়ক দুদিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডে আমার সহকর্মীরা অত্যন্ত আশাবাদী, তারা দৃঢ়প্রত্যয়ী যে আমাদের উপর যে লক্ষ্যমাত্রা অর্পিত হয়েছে আমাদের নিরন্তর প্রয়াস এবং সকল অংশীজনদের সহায়তায় এবং মিডিয়ার সৃজনশীল ভূমিকায় আমরা সেটা বাস্তবায়ন করব। শুধু গতবারের মতো তার আগের বারের মতো আমরা শুধু রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনই নয় আমরা অতিক্রম করব। নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে লেনদেন শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সপ্তাহ শেষে লেনদেন কমে 89 কোটি টাকা। অন্যদিকে সূচকও ছিল নিম্নমুখী। সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইতে লেনদেন হয় 465 কোটি 51 লাখ টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 30 কোটি 61 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 4535 পয়েন্টে। দ্বিতীয় কার্যদিবসও লেনদেন আরও কমে যায়। আগের দিনের চেয়ে প্রায় 55 কোটি টাকা কমে লেনদেন হয় 410 কোটি 55 লাখ টাকা।
এদিন সূচক ছিল আগের দিনের মতোই। তবে তৃতীয় দিন লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় 500 কোটির ঘরে, লেনদেন হয় 531 কোটি 13 লাখ টাকা। এদিন সূচক ছিল 4523 পয়েন্টে। পুরো সপ্তাহের মধ্যে তৃতীয় দিন লেনদেন সর্বোচ্চ হলেও সূচক ছিল সর্বনিম্ন। চতুর্থ কার্যদিবস আবারও লেনদেন কমে আসে 400 কোটির ঘরে, এদিন 121 কোটি টাকা কমে লেনদেন হয় 409 কোটি 39 লাখ টাকা। আর শেষ দিনও নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয় 407 কোটি 22 লাখ টাকা, যদিও এদিন সূচক কিছুটা বেড়ে দাঁড়ায় 4549 পয়েন্টে। গেল সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 144টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 148টির, এবং অপরিবর্তিত ছিল 34টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। বিদায়ী সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কং লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স কং লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বিডি লিমিটেড ও প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ন্যাশনাল টিউবস লিমিটেড, রেনুইক জাজনেস ওয়্যার অ্যান্ড কং লিমিটেড, এমবি ফার্মা, ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেড, সোনালী আশ ইন্ডাস্ট্রি লিমিটেড উল্লেখযোগ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ফ্লাইট কিং লিমিটেডের আয়োজনে রাজধানীর গুলশান ক্লাবে চায়না সাউদার্ন ফ্যামিলি নাইট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ ইমা মিনচিয়াং। এছাড়াও অনুষ্ঠানে ফ্লাইট কিং লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআই পরিচালক হাবিবুল্লাহ ডন এবং প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজ শেষ হবে জাতীয় ভাষা উৎসব 2016। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় 4টি ক্যাটাগরিতে বানান প্রতিযোগিতা ও ভাষাভিত্তিক কুইজ সহ 45টি ইভেন্টে 1000-এর বেশি প্রতিষ্ঠানের প্রায় 3000 শিক্ষার্থী অংশ নিয়েছেন। তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এই প্রতিযোগিতা সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করছেন আয়োজকরা। অর্থনীতির স্থবিরতা, ধীরগতির উন্নয়ন এবং বাণিজ্য বিনিয়োগের ধীরগতির কারণে চলতি বছর এবং আগামী বছরের জন্য বিশ্ব প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। 2016 সালের জন্য 3.1 এবং 2017 সালের জন্য 3.4 প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দে। রয়টার্সে দেয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে তিনি আরও বলেন, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের চাহিদা বাড়ানো এবং ব্যবসা বাণিজ্যের বিশ্বায়নের জন্য G20 সদস্যভুক্ত দেশগুলোর আরও পদক্ষেপ নেওয়া উচিত। ব্রেক্সিটের খুব বেশি নেতিবাচক প্রভাব ইউরোপের ওপর না পড়লেও 2018 সাল নাগাদ ব্রিটেনের সাথে ইউরোপের সম্পর্কের ওপর নির্ভর করছে এই অঞ্চলের প্রবৃদ্ধি। এদিকে চীনের অর্থনীতির ধীরগতি বিশ্ব প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করায় দেশটির প্রবৃদ্ধি বাড়াতে পদক্ষেপ নেওয়ার পরামর্শ আইএমএফ প্রধানের। আবারও জানিয়ে দিচ্ছি এ সময় বাণিজ্য শিরোনামগুলো। এজেন্সি ও দালালদের প্রতারণার শিকার হয়ে এবারও হজে যেতে পারছেন না অনেকে, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। দফায় দফায় নৌযান ধর্মঘটে কন্টেনারের পাশাপাশি জাহাজ জটের কবলে চট্টগ্রাম বন্দর, পণ্যবাহী জাহাজকে গুনতে হচ্ছে জরিমানা, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। কোরবানির ঈদকে সামনে রেখে পাবনায় দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করছেন খামারিরা, লাভবান হওয়ার ব্যাপারে আশাবাদ। এবং পাইকারি বাজারে বেড়েছে চাল, আদা, রসুন ও লবণের দাম, স্থিতিশীল সয়াবিন তেলের দাম, পর্যাপ্ত সরবরাহ থাকায় ঈদে মশলার বাজার স্থিতিশীল থাকার আশ্বাস ব্যবসায়ীদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়ের।